আসসালামু আলাইকুম। 22 অক্টোবর 2022 তারিখে বিমান বাহিনীর সদর দপ্তরে লস্কর সহ বিভিন্ন পদে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। 70 নম্বরের পরীক্ষার জন্য সময় ছিল 1 ঘন্টা। চলুন সমাধানটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা বাংলা অংশে সমাধান দেখব এবং প্রথম প্রশ্নটি হচ্ছে সন্ধিবিচ্ছেদের সোনালী, সোনা যোগ আলী, সোনালী, অতীত, অতি যোগ ইত, অতীত, লবণ, লো যোগ অন, লবণ, ইত্যাদি, ইতি যোগ আদি ইত্যাদি। পরীক্ষার সন্ধিবিচ্ছেদ হবে পরি যোগ ইক্ষা, পরীক্ষা। এ ছিল সন্ধিবিচ্ছেদ। এবারে দেখব বিপরীত শব্দ, জয় পরাজয়, উঁচু নিচু, উত্তম অধম, ঘরে বাইরে, ভালো মন্দ। এ ছিল বিপরীত শব্দ। এবারে শুদ্ধ বানান লিখতে বলা হচ্ছে, বুদ্ধিমতী লিখতে তয় দীর্ঘিকার হবে, এখানে রস্বিকার ছিল, এভাবে বুদ্ধিমতী বানানটি হবে বর্ষুকার, দয় ধ রস্বিকার, ম তয় দীর্ঘিকার, বুদ্ধিমতী। তারপরে রয়েছে জননী, জননী লিখতে সঠিক বানানটি হবে বর্গীয় জ, দন্ত্য দন্ত্য দীর্ঘিকার, জননী। তারপরে সমীচীন লিখতে দন্ত স ময় দীর্ঘিকার, চয় দীর্ঘিকার, দন্ত্য সমীচীন। অসাধারণ লিখতে হবে স্বরেও সয়কার ধয়কার, র মূর্ধন্য, অসাধারণ। অভিনেত্রী লিখতে হবে স্বরেও ভরসিকার, দন্ত্যনয়কার, তয়ফলা, দীর্ঘিকার, অভিনেত্রী। তারপরে প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? দুটি স্বরবর্ণ ও দুটি ব্যঞ্জনবর্ণ লিখতে বলা হচ্ছে। বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে 11টি, দুটি স্বরবর্ণ স্বরেও স্বরেয়া এবং দুটি ব্যঞ্জনবর্ণ হবে ক খ। ইংরেজিতে অনুবাদ করতে বলা হচ্ছে সে সাঁতার কাটতে জানে না, এটি হবে হি ডাজ নট নো হাউ টু সুইম। আকাশ নীল, দ্য স্কাই ইজ ব্লু। সকাল হতে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। পাখিটি আকাশে উড়ে, এটি হবে দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। এবারে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল, শূন্যস্থানে বসবে অ্যান ইউজফুল অ্যানিম্যাল। করিম ইজ ড্যাশ অনেস্ট ম্যান, শূন্যস্থানে বসবে অ্যান অনেস্ট ম্যান। হি ইজ ড্যাশ এম এ, শূন্যস্থানে বসবে অ্যান এম এ। রহিম ইজ জুনিয়র ড্যাশ মি, রহিম ইজ জুনিয়র টু মি। রফিক ইজ গুড ড্যাশ ইংলিশ, শূন্যস্থানে বসবে অ্যাট ইংলিশ। এবারে ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ লিখতে বলা হচ্ছে টুগেদার, এর অর্থ একত্রে, কনফিডেন্সিয়াল, এর অর্থ গোপনীয়, চিলড্রেন, এর অর্থ ছেলে মেয়ে, টুথ দাঁত, পানিশমেন্ট, এর অর্থ শাস্তি। বাংলা শব্দগুলোর ইংরেজি শব্দ লিখতে বলা হচ্ছে কবি, এর ইংরেজি শব্দ হবে পোয়েট, বাগান গার্ডেন, পিতামাতা প্যারেন্টস, ভাত রাইস, রাজধানী ক্যাপিটাল। এবারে গণিত অংশের সমাধান দেখব। একটি ঘড়ি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, ঘড়িটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলা হচ্ছে, ঘড়িটির ক্রয় মূল্য হবে 5000 টাকা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 100 এবং 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 99, যেটি যোগ করলে হবে 199। 999 ও 666 এর মধ্যবর্তী সংখ্যা দুটির স্থানীয় মান কত? এখানে 999 ও 666 এর মধ্যবর্তী সংখ্যা দুটি হচ্ছে 9 এবং 6। তাহলে 999 ও 666 সংখ্যাটিতে 9 ও 6-এর স্থানীয় মান দশক, অর্থাৎ 90 এবং 60। এক্স আই এক্স এবং দশমিক এক গুণন দশমিক এক গুণন দশমিক এক এর মান কত? এক্স আই এক্স মানে 19, আর দশমিক এক গুণন দশমিক এক গুণন দশমিক এক এর মান হচ্ছে 0.001। একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 100 ডিগ্রি কোণকে কোন ধরনের কোণ বলা হয়? একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর 100 ডিগ্রি কোণকে বলা হয় স্থূল কোণ। 1 মাইল সমান কত কিলোমিটার? 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার?
এক মাইল সমান 1.61 কিলোমিটার, এক ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? তিনি 17 মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়। হৈমন্তীর ছোট গল্পের লেখকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কার্ভি রোগ হয়। ছোট মাছে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ। চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। জাপানের রাজধানীর নাম কি? জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং বা বিজয়। বাংলাদেশে মোট কয়টি বিভাগ আছে? বাংলাদেশে মোট 8টি বিভাগ আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায় অবস্থিত। হু এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আগুনের পরশমণি চলচ্চিত্রের পরিচালকের নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। কোভিড-19 বা করোনা ভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত হয়? চীনে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।